বন্ধুরা, মাঝে মাঝে প্রাণীদের অতিরিক্ত কৌতূহলের কারণে তারা এমন সব পরিস্থিতির মধ্যে পড়ে যায় যা সত্যি প্রাণীগুলোর জন্য খুবই দুর্ভাগ্যজনক, এবং এসব খারাপ পরিস্থিতির কারণে তাদের জীবন হুমকির মুখে পড়ে যায়। আর এরকম অনাকাঙ্ক্ষিত বিপদে পড়ার কারণে প্রাণীগুলোকে খুব বেদনাদায়ক কষ্ট সহ্য করতে হয়। তবে শেষ পর্যন্ত অনেক সময় মানুষের সাহায্যেই প্রাণীগুলো কঠিন সব বিপদ থেকে রক্ষা পায়। সেঞ্চুরির আজকের এপিসোডে আমি দেখাতে চলেছি কিছু প্রাণী যারা বিভিন্ন সময়ে গুরুতর সব বিপদের সম্মুখীন হয়েছিল এবং শেষ পর্যন্ত মানুষ সেই প্রাণীগুলোকে উদ্ধার করেছে। তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে। জিরাফ উইথ রিং। বনের মধ্যে এই জিরাফটিকে একটি কূপ থেকে উদ্ধার করা হয়েছিল এবং জিরাফটির একটি পা একটি ধাতব রিংয়ের ভেতর আটকে ছিল, যার কারণে প্রাণীটি কোনোভাবেই হাঁটতে পারছিল না। তারপর বন্যপ্রাণী উদ্ধারকারী টিম ঘটনাস্থলে এসে দেখে যে জিরাফটি শুয়ে আছে। ধাতব রিংটি এতটাই শক্ত এবং ধারালো ছিল যে জিরাফটির পায়ের অংশ কেটে যাচ্ছিল, ফলে প্রাণীটি খুবই অসহায় ছিল। তারপর উদ্ধারকারীরা জিরাফটিকে স্থির রাখার জন্য তার পা বেঁধে ফেলে এবং রিং থেকে তার পা মুক্ত করার জন্য রিংটিকে তারা কেটে ফেলে। কিন্তু রিংটি এতটাই টাইট ছিল যে এর ফলে জিরাফটি খুব খারাপভাবেই আঘাত পেয়েছিল। তবে কিছুদিন পরে জিরাফটি আবার সুস্থ হয়ে ওঠে। ওয়াইল্ড এল্ক রেস্কিউ। এই বন্য হরিণ বিশেষ প্রাণীটি জঙ্গলের মাঝখানে একটি ঘোলা জলের গভীর খাদে আটকে পড়েছিল। প্রাণীটির পিছনের পা সহ প্রায় পুরো বডি সেই খাদে ডুবে গিয়েছিল এবং অসহায় প্রাণীটি নিজেই অনেক চেষ্টা করেও সেখান থেকে উঠতে পারেনি। তারপর উদ্ধারকারীরা এসে প্রথমে শুধু হাতের সাহায্যে চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি এবং পরবর্তীতে তারা অন্য উপায় খুঁজে বের করে। তারা একটি বড় সড়ো লাঠি দিয়ে প্রাণীটির পিছন থেকে ঠেলে তাকে সাহায্য করার চেষ্টা করে। এরকম বিপদে পড়ে প্রাণীটি খুবই উত্তেজিত ছিল। অবশেষে উদ্ধারকারীরা প্রাণীটির শিঙে একটি দড়ি বেঁধে সামনের দিকে টানতে থাকে এবং অনেক সময় নিয়ে চেষ্টা করার পর প্রাণীটি সেই বিপদ থেকে মুক্ত হয়। এলিফ্যান্ট ইন মাড। এখানে একটি বাচ্চা হাতি তার মাকে হারিয়ে গভীর কাদার মধ্যে হাবুডুবু খাচ্ছিল। এই ঘটনাটি ঘটেছিল 2018 সালে কেনিয়ায় ছাভো ইস্ট ন্যাশনাল পার্কে। তারপর উদ্ধারকারী টিম সেই অসহায় হাতির বাচ্চাটিকে বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু বাচ্চাটি কাদার একদম গভীরে আটকা পড়েছিল। তাই উদ্ধারকারীরা বাচ্চা হাতিটির দেহের নিচ দিয়ে দড়ি ঢুকিয়ে বেঁধে কাদা থেকে টেনে উপরে তুলে নেয় এবং অবশেষে বাচ্চা প্রাণীটি ঘন কাদার খাদ থেকে বেঁচে ফিরে আসতে সক্ষম হয়। কিন্তু সেখানে আরও একটি সমস্যা হয়েছিল। বাচ্চা হাতিটি উদ্ধার হওয়ার পর তার মাকে খুঁজে পেতে বেশ সমস্যায় পড়েছিল। তাই উদ্ধারকারীরা তাদের দুজনকে খুঁজে পাওয়ার জন্য বাচ্চাটিকে দূরে ঠেলে দিয়ে তারা পথ ছেড়ে চলে যায়। কিন্তু মা হাতিটিও তার বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না, কারণ বাচ্চাটির শরীর কাদা দিয়ে পুরোপুরি ঢাকা ছিল এবং সেই কারণে মা হাতিটি তার বাচ্চার গন্ধ পাচ্ছিল না। তবে ভাগ্যক্রমে তারা যথাসময়ে আবার একত্রিত হতে পেরেছিল। হর্স রেস্কিউ মিশন। চীনের একদল অগ্নি নির্বাপক কর্মী একটি চরম জটিল দৃশ্য দেখেছিলেন। তারা দেখেছিলেন যে একটি জলাভূমিতে একসাথে মোট 18টি ঘোড়া আটকা পড়েছিল। তারা প্রথমে একটি ঘোড়ার শরীরে দড়ি বেঁধে টেনে উপরে তুলেছিল। তারপর কিছু প্রাথমিক চেষ্টার পর কর্মীরা সেই কর্দমাক্ত জায়গার পাশে একটি জাল বিছিয়ে দিয়েছিল, যাতে কাদা থেকে তোলার পরে ঘোড়াগুলি সহজেই সেখানে দাঁড়াতে পারে। এরকম করে ঘোড়াগুলিকে উদ্ধার করতে তারা বেশ দুর্বল হয়ে পড়েছিল। এমনকি কর্মীরা কাদাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পথ পরিষ্কার করার জন্য ট্রাক্টর ব্যবহার করেছিল। এই উদ্ধার অভিযানটি সম্পূর্ণ করতে তাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। এমনকি এই কাজ করতে তাদের রাত হয়ে গিয়েছিল, যতক্ষণ না ঘোড়াগুলোকে নিরাপদে নিয়ে আসা যায়। বেবি হিপো রেস্কিউ। কেনিয়ার একটি জঙ্গলের এই কাদা জলে একটি বাচ্চা হিপ্পো আটকা পড়েছিল এবং সেখানেও একদল উদ্ধারকারী কর্মী এই বাচ্চা হিপ্পোটিকে উদ্ধার করতে গিয়েছিল। হিপ্পোটি যে ঘোলা জলে আটকা পড়েছিল সেখানে অসংখ্য বড় বড় মাছ তাকে জকের মতো ঘিরে ধরেছিল। এখানে এই উদ্ধার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো হিপ্পোটিকে বাঁচানো। এই ছোট প্রাণীটি একেবারে অল্প বয়সী এবং খুবই দুর্বল ছিল, তাই প্রাণীটি তার মাকে ছাড়া জলে আটকে থাকা খুবই বিপজ্জনক ছিল। হিপ্পোটি নিজেই তার বাঁচার পথ খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। তারপর উদ্ধারকর্মীরা সেখানে আসে এবং জাল দিয়ে হিপ্পোটিকে ধরে ফেলে ও প্রাণীটিকে উদ্ধার করে। বাফেলো হার্ট। আফ্রিকার ক্রুজার ন্যাশনাল পার্কের একটি পুকুরে মহিষের একটি পাল দেখা যায় এবং তাদের মধ্যে কয়েকটি মহিষ পুকুরের কাছে একটি কাদাযুক্ত জায়গায় আটকা পড়েছিল। তাই সেখানে রেস্কিউ টিম মহিষগুলোকে সাহায্য করার জন্য গাড়ি নিয়ে এসেছিল এবং সেখানে মোট 5টি মহিষ কাদায় আটকা পড়েছিল। তারপর উদ্ধারকারী দল দড়ি দিয়ে একটি মহিষের মাথায় বেঁধে সেখান থেকে টেনে বের করে আনে। মহিষগুলিকে উদ্ধার করতে তাদের বেশ কয়েক ঘন্টা সময় লেগেছিল, যার ফলে মহিষগুলি আবার তাদের পালের সাথে মিলিত হতে পেরেছিল। কিন্তু মহিষগুলোকে বের করে আনা তাদের পক্ষে বেশ কঠিন ছিল, কারণ উদ্ধার করার সময় সেগুলো উদ্ধারকারীদের সাথে সহযোগিতার আচরণ করছিল না এবং বেশ কয়েকটি মহিষ খুবই রাগান্বিত ছিল। হর্স ইন আইসি লেক।
2010 সালে বেডফোর্ড কাউন্টিতে বরফের লেকে একটি ঘোড়া আটকা পড়েছিল। এমন একটি শক্তিশালী প্রাণী এরকম একটি অসহায় পরিস্থিতির শিকার হতে পারে এটা আসলেই বিশ্বাস করা কঠিন। তারপর কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট সেই প্রাণীটিকে উদ্ধার করতে সেখানে এসেছিল, কিন্তু ঘোড়াটির কাছে পৌঁছানোর জন্য বরফের স্তরের উপর দিয়ে তাদের খুব সাবধানে হামাগুড়ি দিয়ে যেতে হয়েছিল। এমনকি বেশ খানিকটা জায়গার বরফের স্তর তাদের কাটতে হয়েছিল যাতে আটকে থাকা ঘোড়াটি সহজে বের হতে পারে। ঘোড়াটি খুবই বিভ্রান্ত ছিল এবং সম্পূর্ণরূপে সাহায্যকারী টিমের উপর নির্ভরশীল ছিল। তারপর উদ্ধারকারীরা ঠান্ডা জল থেকে ঘোড়াটিকে টেনে তুলেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি। আর আপনি যদি এরকম মজাদার রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।